হ্যালো বন্ধুরা আমি কিন্তু অধিকারী আজকে আমরা সবাই মিলে শিখব মোবাইলের ব্যাটারি রিপেয়ারিং কীভাবে করতে হয় ঠিক আছে আমরা এমন কিছু কিছু হ্যান্ডসেট ব্যবহার করি যেগুলো ব্যাটারি মার্কেটে পাওয়া যায় না এবং পাওয়া গেলেও তার দাম নেয় বিশাল যেমন ধরুন একটা ব্যাটারির দাম নেবে আপনার চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা একটি বেশি ফোন যার দাম পনেরো ষোলোশো টাকা তার মধ্যে যদি চারশো টাকা পাঁচশো টাকা ব্যাটারি কিনতেই চলে যায় তাহলে আর কি লাভ হলো সেই রকম একটি ফোনে আমরা ব্যাটারি আজকের তৈরি করবো খুবই সহজ কৌশলে এবং কোনো খরচে ছাড়াই খরচা ছাড়া বলতে আপনারা ভিডিওসা দেখলেই বুঝতে পারবেন আমি কী বোঝাতে চেয়েছি যেমন এই জিওনি নিয়ে ব্যাথারিটা আমার এক্সট্রা পরে আছে অন্য খারাপ ফোনের ব্যাথারি ব্যাথারিটা কিন্তু ভালো কিন্তু ফোনটা খারাপ এই ব্যাথারিতে এটি সেট করতে হবে আলগা হচ্ছে আলাদা সার্কিট আর আমার যে এটা স্যামসুই ফোনের ব্যাটারিটা খারাপ হয়ে গেছে ফুলেও গেছে এটা ব্লাস্ট করতে পারে এটা একদম টোটালি খারাপ হয়ে গেছে এর জন্য আমরা এই কভারটাকে এর থেকে ছাড়িয়ে নেব যাতে আমরা সার্কিটটা এর মধ্যে বের করতে পারি কভারটা মাথা দিয়ে একটা পেপারের মধ্যে থাকে এটা আমরা বাল করে নেব এটা একটু থাকতে ব্যাপার যাই হোক আপনাদের একটু একটু হিট দিলে ভালো হয় যে হিট দেওয়ার পয়সা নেই বলে আমি হাত দিয়ে তুলছি আস্তে আস্তে এটাকে বের করে নিতে হবে পেপারটাকে ছাড়িয়ে নিতে হবে তবে এই কাজ করার পর আপনারা অবশ্যই হাত ধুয়ে নেবেন কারণ এতে বিষাক্ত অনেক কিছু থাকতেই পারে এরপরে এই যে সার্কিটটা মাথার উপরে আছে তিনখানা পয়েন্ট দেখা যাচ্ছে নেগেটিভ পজিটিভ আছে আমরা এই সার্কিটটাকে এর থেকে আলাদা করে নেব আস্তে আস্তে এটা প্রেসার দেবো প্রেসার দিলে এটা আস্তে আস্তে দুটো পিন আছে জাস্ট নেগেটিভ পজিটিভ দুটো পিন সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাবে আলাদা হয়ে গেলেই এখানের কাজ আমাদের আপাতত শেষ কিন্তু এটা বার করতে গেলে কোনো রকম কেরামতি না করেই ভালো জাস্ট সহজ কৌশলে এটা একটু নাড়াচেড়া করলেই অটোমেটিক্যালি ভেঙে যাবে এবং ভেঙে যাওয়ার পর এটা আমাদের হাতে চলে আসবে ঠিক আছে দেখুন কীভাবে বার করছি আমি আপনারা এইভাবেই বার করে নেবেন একটু করতে থাকবেন সময় দেখবেন পিনটা ভেঙে গেছে একদম পাতলা পিন থাকে ব্যাস একদিকটা ছেড়ে গেছে জাস্ট আরেক দিকটা হলেই কাজ শেষ হয়ে গেল আমরা এর মধ্যে একটু পেপার আছে পেপারগুলো বের করে লিডটা বের করে নেবো যাতে আমরা পয়েন্টটা পার করতে পারি কারণ ওখানে সোল্ডারিং করতে হবে তো তাই একটু পরিষ্কার করে নেব থাকে পিন দুটোকে দুটো পিন পাওয়া গেলো এখানে একটা নেগেটিভ একটা পজিটিভ আপনারা মিটার ধরে দেখে নেবেন কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ ঠিক আছে ব্যাথারির যে পজিটিভ কানেকশানটা আছে তার সাথে একটা মেপে দেখে নেবেন এটা জিওনি ব্যাটারি এর একটা নেগেটিভ একটা পজিটিভ আছে হুম কিন্তু পজিশানটা আলাদা এর পিনটা আছে সাইজে এর পিনটা আছে মাঝখানে এটা তো লাগবে না এর জন্য এই সার্কিটটা আমাদের ব্যবহার করতে হবে আর এই সার্কিটটা ব্যবহার করা আরেকটা উদ্দেশ্য হলো কিছু কিছু ফোনে এই সার্কিট ছাড়া অন্য ব্যাটারি লাগালে ফোন অন হয় সবই হয় কথাবার্তা সবই হয় কিন্তু চার্জ হয় না তার জন্য এই সার্কিটটা ইউজ করা আমি সার্কিটটা এতে একদম পারফেক্টভাবে বসিয়ে দিয়েছি সোল্ডারিং করে দেখুন ওটা সোল্ডারিং করা হয়েছে নিচে ওই পুরানো সার্কিটটা আছে আর উপরে নতুন সার্কিট নতুন সার্কিট বলতে ওই স্যামসুই বোর্ডের সার্কিটটা উপরে আছে আর নিচে জিও নিতে ওতে কোনো প্রবলেম নয় দুটো সার্কিট বাস করে থাকলে কোনো অসুবিধা নেই আমরা এটা পিসিবি টেপ মেরে দিয়েছি ঠিক আছে এবারে একটু জাস্ট গ্যাপ আছে গ্যাপটা আমরা একটু রাবার কিংবা একটা গ্যাসকেট কোনো কিছু প্লাস্টিক দিয়ে আমরা ওটাকে মেক আপ করবো যাতে ব্যাটারির যে মাপটা আছে সেই পারফেক্ট মাপটা পাওয়া যায় কারণ ব্যাটারিটা লুজ হলে তো অসুবিধা হবে সে তো অফ হয়ে যাওয়ার একটা কারণ থাকে যার জন্য যেটুকু গ্যাপ বেঁচে থাকছে আমরা সেটুকু গ্যাপ একটা রাবার জাতীয় আপনারা বাড়িতেই কোনো রাবার প্লাস্টিক কোনো পেন যা কিছু একটা দিয়ে জাস্ট ওই গ্যাপটাকে পূরণ করবেন কাগজ দিলেও হবে আমি এখানে একটা রাবারের ব্যবহার করেছি আপনার দেখে দিচ্ছি আমি এক হাতে ক্যামেরা ইউজ করছি ঠিক আছে স্ট্যান্ড করে দিলাম আগে পিবিসি টেপটা নিচে থেকে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে রাবার সরু রাবার আমি কেটে নিয়েছি ওই গ্যাপটুকু জাস্ট একটা রাবার ঢুকিয়ে দিলাম আরো একটা আবার পাশাপাশি দিয়ে দেবো একদম হুম একদম সমান হয়ে একদম হাত দিয়ে করে দেবো যাতে একটা ব্যাটারি অনুযায়ী আসে এবারে ওই টেপটা সমান করে লাগিয়ে দেব এই টেপ আপনারা জানেন বাড়িতেই থাকে দোকান থেকেও কিনতে পারেন দশ টাকা দাম সেটা বলছি না আপনারা সবাই নিশ্চয়ই জানেন একটা সেফে সেখানে এবার আমরা অন করে রেখে নেব সব কিছু ঠিকঠাক আছে কি না হুম অন হয়ে গেছে মানে সব কিছু ঠিকঠাক আছে তবুও আমরা ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে সেটাও দেখে নেব জাস্ট কোনো প্রবলেম না আছে সেটাও একবার দেখে নেব কারণ এরপরে ফলে ফুল কন্ডিশনে আমরা যখন ব্যাটারিটা প্যাক করে দেব তখন তার খুলে কাজ করে আবার ডবল করে পরিশ্রম করার কোনো ব্যাপার নেই ওই জন্য আগেই আমরা সব কিছু চেক করে নেব মনে হয়েছে ঠিকঠাক আছে ব্যাটারি দেখাচ্ছে সবুজ আপনারা দেখতে পাচ্ছেন হয়তো পাচ্ছেন না যাই হোক আমি দেখতে পাচ্ছেন এবার দেখা যাচ্ছে সবুজ আছে ব্যাটারি ফুল চার্জই আছে ঠিক আছে ব্যাটারি ফুল চার্জই আছে কোনো প্রবলেম নেই ব্যাটারিটা আমরা এবার খুলে নেব দেখতে পাচ্ছেন সেই জীবনী ব্যাটারিটা স্যামসুই ফোনে কীভাবে সেট করে দিয়েছি আরও একবার লাগিয়ে দেখে নেব কোনো অসুবিধা হচ্ছে কি না ব্যাক কভারটাও লাগিয়ে দেখে নেবো সব রকম দেখে নেওয়া ভালো ব্যাক কভারটাও ঠিকঠাক লেগে গেল আরো একবার অন করে দেখে নেব হম এবারও অন হয়েছে একটু সাইড করে দেওয়া যাক যাতে আপনারা পুরোপুরি দেখতে পাবেন ং হচ্ছে হম অন হয়ে গেছে চার্জে দিব দেখে নেব চার্জিং লেখা হচ্লে এখানে চার্জিং দেখা যাচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন না ঠিক আছে এটাকে আরো ভালোভাবে আমি দেখাবার চেষ্টা করছি ফার্স্ট এটা পাওয়ার আপ করে দেবো পাওয়ার আপ করে দিয়ে চার্জে দিলে ব্যাটারির যে লোগো তাদের যেটা দেখা যায় অনেকটা বড়োভাবেই দেখা যায় যাতে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারেন ঠিক আছে চার্জি আমার লাগানোই আছে একদম ফুল কন্ডিশানে তাকে রেস্ট করবো চার্জি দিয়ে অন করে সবরকমভাবে তারপরে ব্যাথারিটা একদম ফাইনালি প্যাক করে দেবেন চার্জ হচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে চার্জ হচ্ছে ওকে ডান এবার ব্যাথারিটা ফাইনালি আমি প্যাক করে দিয়েছি আপনার দেখুন এটা সি জিভনী ব্যাথারি হয়তো বোঝাই যাচ্ছে না পুরো একদম প্লাস্টিক দিয়ে একদম প্যাক করে দিয়েছি আর একবার ফোনে লাগিয়ে দেখাবো কোনো সাইজ একটু ছোটো বড়ো কিছুই নেই একদম মাপের মাফ হয়ে গেছে কোনো অসুবিধা নেই অন করে নিচ্ছি অন হয়ে গেল দেখুন এভাবে ইউজ করে আপনি বাড়ির পুরোনো ব্যাটারিকেই আপনার অন্য ফোনে ব্যবহার করতে পারবেন একদম সম্পূর্ণ কোনো খরচা হলো কি কোনো খরচা হলো না জাস্ট আপনার বাড়িতে যদি খারাপ ফোন পরে থাকে তার ব্যাটারিটা এনসি ভালো হবে সেই ব্যাটারিটা আপনি এই ফোনে ইউজ করতে পারছেন আপনাকে বাইরে একটা টাকাও খরচা করতে হলো না জাস্ট নিজের একটু বুদ্ধি খরচা করেই আপনি এটা করে নিতে পারলেন এর জন্য কোনো দোকানে যেতে হবে না কোনো ব্যাটারি কিনতেও হবে না সেটাই আমি এখানে করে রেখেছি আশা করি আপনার সবাই এই ভিডিও ভালো লাগবে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ বন্দ্যোপাধ্যার